ডাচ সিমেট্রি অর্থাৎ ওলন্দাজ কবরস্থান ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের হুগলি জেলার চুচুড়া শহরে অবস্থিত একটি খ্রিস্টান কবরস্থান। ওলন্দাজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধিকর্তার নির্দেশেই এই কবরস্থানটি নির্মাণ করা হয়। এই কবরস্থানটি বর্তমানে ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণ দ্বারা জাতীয় গুরুত্বপূর্ণ প্রত্নস্থল হিসাবে সংরক্ষিত। চুচুড়া স্টেশন থেকে একটু দূরে এই ডাচ কবরস্থানটি অবস্থিত। পথে যেতে যেতে চোখ আটকে গেল লাল সাদা স্থাপত্যের কবরগুলিতে। এগুলি আসলে ডাচ সিমেট্রি। ওলন্দাজরা 1602 সালে বাণিজ্যিক উদ্দেশ্যে ভারতবর্ষে আসেন এবং বাংলার চুচুড়াতে বাণিজ্য কুটির গঠন করে। কালের নিয়মে ওলন্দাজদের আধিপত্য হারিয়ে গেলেও রয়ে গিয়েছে ওলন্দাজদের কবরখানাটি। এখানকার মাটির নিচে আজও শুয়ে আছে 100-এর বেশি ওলন্দাজ। এই ডাচ সিমেট্রি এখনো রয়ে গেছে ইতিহাসের নীরব সাক্ষী হয়ে। চারপাশে এখন বসত বাড়ি গড়ে উঠেছে। কবরগুলো কোনো মতে মাটির উপরে তার অস্তিত্ব জানান দিচ্ছে। কয়েকটির উপরের ফলক রয়েছে যদিও, কিন্তু তার লেখা আজ আর বোঝার উপায় নেই। এখানকার সমাধিগুলো 1743 থেকে 1847 সালের মধ্যেই হয়েছে। সবচেয়ে পুরনো কবরটি হল কর্নেলিস ডে জোন্স, যিনি 1743 সালে মারা যায়। তিনি ছিল একজন ওলন্দাজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির উচ্চপদস্থ কর্মচারী। কিন্তু কোনটি তার সমাধি তা বোঝার উপায় নেই, কারণ লেখা মুছে গেছে আরও আগেই। সমাধি পরিচিতি থেকে পুরনো কবরটির তথ্য জানা গেল। মানুষের নখের আঘাতে সমাধির নাম পরিচয়ও মুছে গেছে, যেমন গেছে কলমের আঘাতে ইতিহাস।